খেতাব কেড়ে নিলে জিয়াউর রহমান ছোট হবেন না, বরং বঙ্গবন্ধুকেই অসম্মান করা হবে বলে মন্তব্য করেছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আর খেতাব কেড়ে নিলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী গুম, খুন ও অবৈধ শাসনের দায় নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার হুঁশিয়ারি দেন। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহান খানের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ড্যাবের উদ্যোগে এই মানববন্ধন। প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্রের চর্চা নেই বলেই জিয়ার খেতাব কেড়ে নেওয়ার পায়তারা চলছে। আজকে যারা রাজকোষ লুট করে 810 কোটি টাকা পাচার করেছে, জনগণ এদেরকে মনে রাখবে, জনগণ এদের বিচার করবে, জনগণ সেই প্রস্তুতি নিচ্ছে, জনগণের আদালত সবচেয়ে বড় আদালত, সেই আদালতের প্রধান বিচারপতি জনগণ। তাই আমি আওয়ামী ক্ষমতাসীনদেরকে বলতে চাই, প্রস্তুত হন, ওই আদালতের সামনে আপনাদের দাঁড়াতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আরেকটি আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। জিয়ার খেতাব কেড়ে নিয়ে মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুকেই অসম্মান করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা। তাকে অসম্মান করার যে অপচেষ্টা চলছে, এই অপচেষ্টা শুধু জিয়াউর রহমানের বিরুদ্ধে না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা করছে তারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তাদের আবেগ তো কম আমাদের চেয়ে। 250 বছরের ইতিহাসে একটা উদাহরণ নাই যে কেউ দরখাস্ত করেই হাজির না হয়ে মুক্ত করতে, সেটা না করে আপনারা দয়া ভিক্ষা করেন। খালেদা জিয়া অসুস্থ, ওনাকে বাইরে পাঠাবার অনুগ্রহ করে সুযোগ দেন, সুযোগ দেন আদায় করে আপনারা। হল খুলে দিলেই দেখবেন খালেদা জিয়ার মুক্তি অটোমেটিক্যালি আসবে, আন্দোলনটা গড়ে উঠবে। শুধু খালেদা জিয়া নয়, দেশের সার্বিক জনগোষ্ঠীর কল্যাণের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। বৃহত্তর জনগোষ্ঠীর মঙ্গলের জন্য। সোহান খান, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।